سلطان محمود غزنبی سلطان محمود غزنبی کو بکھت افغانستان بادشاہ چلن بادشاہ مانے تار ہزار کاج تار کاجے ایک جن بیکتی گیا بولچے حجور آمار کاستے کورے دن جہاں پانا ملے آمار کاجے شمائے نہیں پالا ایکن تکے بادشاہ کاجے دانا بے کے ہمت کار اچھے کنتو بیکتی رہ چلو کب شوت کو ایک دن جاچے بادشاہ کاج کورے دیچھے نا ایک دن حجور شنگے شپنے دیکھا বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বাদশা জাহানপনার কাছে যাচ্ছি আমার কাজের জন্য বলছি কিন্তু উনি আমার কোনো কাজ করে দিচ্ছেন না হুজুর বলছেন আমার নামটা গিয়ে বলবে হুজুর করে দিতে বলেছেন এই ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ যদি আমি গিয়ে বলি তো আমাকে মারবে তার মানে বলছে ইয়া রাসূলুল্লাহ বলে তুই মিথ্যা কথা বলছিস হুজুর বলেছেন তার প্রমাণ কি বলছে গিয়ে বলবে যে প্রত্যেক বৃহস্পতিবার আমার জন্য যে তোহফাটা পাঠায় গত বৃহস্পতিবার কেন পাঠাইনি আমি অপেক্ষায় ছিলাম তোহফার জন্য এই ব্যক্তির ঘুম ভেঙে গেছে মাহমুদ গজনবীর কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম জাহাপনা বাদশা বলছে আবার এসেছিস বলেছি না এই কাজ হবে না বলছে জাহাপনা আমার কথা বলছি না মদিনা থেকে অর্ডার এসেছে আপনাকে করে দিতে বলেছেন বলে কি বললি আবার মিথ্যা কথা বলছে জাহাপনা আমি মিথ্যা কথা বলছি না মদিনার বাদশার স্বপ্ন আমি গত রাতে দেখেছি তিনি আমাকে বলেছেন মাহমুদকে গিয়ে বলবে কাজটা করে দিতে যদি বলে প্রমাণ বলবে প্রত্যেক বৃহস্পতিবার রাতে আমার জন্য যে তোহফা পাঠায় গত রাতে গত বৃহস্পতিবার রাতে কেন পাঠাইনি তখন মাহমুদ গজনবী মাথায় হাত দিয়ে বলছে এই এমন একটা গোপন তত্ত্ব শুধু আমার আল্লাহ আমার মাহবুব আল্লাহর মাহবুব ছাড়া কেউ জানে না আমি আমার আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না আমার স্ত্রীও পর্যন্ত জানে না অন্য কারোর কাছে খবর নেই প্রত্যেক বৃহস্পতিবার রাতে আমি আল্লাহর রাসূলের উপরে 5000 বার করে দরুদ শরীফ পাঠাই গত বৃহস্পতিবার আমি কোনো কারণবশত ঝামেলার মধ্যে থেকে সেই কাজটা করতে পারিনি আর সেই কথা হুজুর তোমাকে জানিয়ে দিয়েছেন তোমার কাজ আমি এক্ষুনি করে দিচ্ছি ভাই তার মানে নিঃসন্দেহ হুজুর তোমাকে এই কথা বলেছেন নচেত কেউ জানতো না তুমি হুজুরকেই দেখেছো একজন বাদশা সপ্তাহে বৃহস্পতিবারে করে আল্লাহ রসুলের উপরে 5000 বার করে দরুদ শরীফ পড়ত আমি আপনি হুজুরের হক আমাদের উপরে আল্লাহর পরে সবচেয়ে বেশি কতটা দরুদ শরীফ পড়ি বলে আমি তো নামাজ পড়িনি এটা একটা ভুল ধারণা হ্যাঁ বলে আমি তো নামাজ পড়িনি তো রোজা রেখে কি করব কোনো কথা হলো তার মানে কি সব ইবাদত আপনি ছেড়ে দেবেন সামথিং ইজ বেটার দ্যান নাথিং আপনি যত যেটা পাচ্ছেন সেটা তো করেন বলে আমি নামাজ পড়িনি তো রোজা যাকাত দিয়ে কি করব আরে ভাই নামাজের হিসাব আলাদা আপনি পড়ছেন না তার জন্য গুনাহগার তা আপনি রোজা না রেখে আরো গুনাহগার কেন হচ্ছেন আপনি দরুদ শরীফ এটা হুজুরের হক আমাদের উপরে না পড়ে কেন আমি আমার নিজে কারো খারাপের দিকে নিয়ে যাচ্ছি অন্তত দরুদের ওসিলায় তো একদিন হতে পারে যে আল্লাহ আমাকে ভালো করে দেবেন মনে রাখবেন আপনি আমাকে উপকার করলেন আমি আপনাকে কতটা উপকার করব আমি জানি না আল্লাহর মাহবুবের অভ্যাস কি ছিল কেউ যদি ওনাকে কিছু হাদিয়া করত হুজুর তাকে কয়েক গুণ বেশি হাদিয়া করতেন এবার আমি আপনি যখন হুজুরের কাছে দরুদ পৌঁছাচ্ছি হুজুরের কাছে আমার নাম আপনার নাম যাচ্ছে যে অমুকের ছেলে অমুক আমার নামে দরুদ পাঠিয়েছে হুজুর কি করবেন শুয়ে চুপ করে থাকবেন সবচেয়ে বেশি আদায়কারী সবচেয়ে বেশি নিজের নিজের উম্মতেরকে খেয়ালকারী তিনি বলবেন তার কি কি অসুবিধা আছে তার পরিস্থিতিটা কি সব শুনে নিয়ে আল্লাহকে বলে দেবেন আল্লাহ ওর রাস্তাটা খুলে দাও আপনি পরীক্ষা করে দেখেন আপনি পরীক্ষা করবেন নিজের জীবনে দরুদটাকে নিজের মা বোনেদেরকেও বলছি যুবক ভাইদেরকে বলছি মুরব্বীদেরকে বলছি আপনি একটু পরীক্ষা করে দেখবেন যে আমি প্রত্যেক দিন হুজুরের উপরে একাকীভাবে আমি দরুদ শরীফ পড়ব 10 বার হোক 20 বার হোক 100 বার হোক আমি সেই সময়টা আলাদা করে নেব বিছানার উপরে গিয়ে বসব আমি 10 বার করে দরুদ শরীফ পড়ব আপনি করে দেখেন তারপরে বুঝতে পারবেন কিন্তু কন্টিনিউ করবেন আপনার জীবনের বরকত আপনি সচক্ষে পরিদর্শন করবেন একবার সুন্দর করে জোরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি জবাতা বুয়াদ দর্দিহা জায়গীর সনায়ে মুহাম্মদ বুয়াদ দিল পজীর
حبيب خدا اشرف انبياء کہ عرش مجید شبود متقا سوار جہانگیر کرام براق کہ بگزشت از قصر نیلی رواق اللهم شبائی درود شریف پڑھیں من دیئے پڑھیں আজকে আমাদের অনেকের বাড়িতে কোন জায়গায় যখন সভা হয় জলসা হয় মিলাদ হয় তো আত্মীয়রা আসে কিনা সবার বাড়িতে প্রায় আত্মীয় আসবেই আসবে মেয়ের বিয়ে হয়েছে মেয়ে আসবে জামাই আসবে অন্য আত্মীয়রা আসবে তাদের জন্য বাড়িতে ভালো রান্না হবে আচ্ছা হুজুর যদি আমার আপনার বাড়িতে আসতেন তো কি রান্না করতাম তাহলে তার হক আমাদের উপরে আছে কিনা আমরা তার জন্য কি পাঠাই আমি এমন ব্যক্তি জানি যে যারা নিজেদের আয়ের মধ্যে থেকে একটা আয় আলাদা করে রাখেন আর তারা বলেন যে এটা আমি আল্লাহর রাসূলের জন্য হুজুর যদি থাকতেন ওনাকে হাদিয়া করতাম তাই হুজুরের নামে আমি এটাকে দান করছি আল্লাহ এর সওয়াবটা আল্লাহর হাবিবকে পৌঁছে দাও এরকম বান্দা আমরা কোন সময় কল্পনা করেছি কোন সময় খেয়াল করেছি এই অ্যাঙ্গেলে দেখেছি কোন সময় যেটা হুজুরের জন্য আমরা দিচ্ছি এটা হুজুরের ফ্যামিলির জন্য আমাদের আম্মাজিদের জন্য আম্মাজিরা বেঁচে থাকলে তাদের জন্য আমাদের হাদিয়া করার ইচ্ছা হতো তাদের জন্য আমি এতটুকু যতটুকু আমার ইনকাম তার থেকে 5% আমি আম্মাজিদের জন্য দিচ্ছি এমন আল্লাহর বান্দা আছে আর তাদের জীবন আপনি যদি দেখেন এই দুনিয়াতে তারা জান্নাতের মধ্যে আছে এমন মনে হবে এত শান্তিতে শান্তি এর নাম না যে আপনি আরবপতি খারাপপতি গৌতম আদানিকে গিয়ে দেখেন পৃথিবীর দ্বিতীয় ধনী ছিল তৃতীয় ধনী বর্তমানে ঘুম হারাম হয়ে গেছে পেপার পড়েন তো আপনারা জানেন তো কি ঘটছে গৌতম আদানি কোথা থেকে কোথায় পৌঁছে গেছে তিন নম্বর থেকে আজকেকার রিপোর্ট হলো 22 নম্বর ওয়ার্ল্ড এর মধ্যে আর এই কদিনে 60 লাখ কোটি টাকা না 60 লাখ হাজার কি একটা হিসাব বলছে আমি তো মানে এতে এনেই আপনার ম্যাথমেটিক্সে অতটা খুব স্ট্রং না মোটামুটি যার হিসাব বলেছে অর্ধেক তার পুরো যা জীবনের সঞ্চয় ছিল অর্ধেক 12টা বেজে গেছে এই কদিনে 3 থেকে 4 দিন এক সপ্তাহের মধ্যে তার কাছে টাকা আছে দা রিচেস্ট পারসন থার্ড রিচেস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড দ্বিতীয় সবচেয়ে ধনী ব্যক্তি ছিল কিন্তু তার ঘুম নেই প্রেসার শান্তি কোথায় শান্তি অন্য জিনিস আপনি এসিতে ঘুমাতে পারেন ঘুম আসবে না আপনাকে তখন ট্যাবলেট খেতে হবে আপনি বিএমডব্লিউ গাড়িতে ঘুরতে পারেন কিন্তু শত্রুর এতে ভয় যে আগে পিছে আপনার গাড়ি রাখতে হচ্ছে আবার উপরে আপনার লাল লাইট লাগাতে হচ্ছে ধকধক করছে কারণ ভিতরে আপনার দিলটাও তো ধকধক করছে কে এসে কোন দিক থেকে না মেরে দেয় হ্যাঁ দেখেছেন না মন্ত্রী মিনিস্টারদের উপরে ধকধক ধকধক করে মানে ভিতরেও দিলটা ধকধক ধকধক করছে এই কোন দিক থেকে কোন বোম আসে ওর 12টা না বাজিয়ে দেয় কিন্তু একজনকে দেখেন যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে চটের উপরে আরামসে একটা এক গাল ভাত খেয়ে বা একটা রুটি খেয়ে আল্লাহুম্মা বিসমিকা মুতাইয়া আরামসে ঘুম দিচ্ছে শান্তি ও শান্তি ওদের কাছে ওরা যদি জানতে পারত এদের কাছে কি শান্তি আছে তাদেরকে গুলি করে শান্তি বার করে নিত ওরা জানে না কি কি শান্তির মধ্যে রয়েছে হযরতে সাইয়্যিদিনা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহিকে সেই যুগের বাদশা বলছে হুজুর আমি আপনাকে হাফ তাকলিম কে জায়গির হিসেবে দিয়ে দিচ্ছি হাফ তাকলিম একটা খুব বড় রাজ্য সেই রাজ্যকে আমি হুজুর আপনাকে জায়গির হিসেবে দিচ্ছি ওর পরিপূর্ণ যা যা ইনকাম হবে সব আপনার জন্য হবে সেই হাফ তাকলিম বা নিম রোজ বলা হতো সেটাকে হযরত উত্তরে বলেছেন বাবু তোমার নিম রোজ তোমার কাছে রাখো আমি নিম সাপ পেয়ে গেছি নিম সাপ মানে হলো অর্ধেক রাত্রে আমি আল্লাহর কাছে উঠে দুরাকাত যে পড়ি না আমার আল্লাহর সঙ্গে যে কথা বলি চোখ থেকে যে আমার পানি কড়ায় মনে যে শান্তি আমার কাছে আছে তুমি যদি জানতে পারতে তো আমাকে হত্যা করে সেই শান্তি বার করে নিতে কিন্তু তুমি পারবে না এই জন্য আল্লাহওয়ালাদের কাছে আল্লাহ যে শান্তি দিয়ে রেখেছেন পৃথিবীর ধনী থেকে ধনীতম ব্যক্তির কাছে সেটা নেই বলছিলাম আওয়ার প্রফেট হি ওয়াজ দ্য লাস্ট এন্ড গ্রেটেস্ট মেসেঞ্জার হু কেম টু দিস ওয়ার্ল্ড টু লিড দ্য হিউম্যানিটি টুয়ার্ডস দ্য রাইট ডেস্টিনেশন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের উপরে খুব বড় ইহসান মা বাপের থেকেও বড় ইহসান আল্লাহর পরে সবচেয়ে বেশি কারোর যদি ইহসান থাকে আমাদের উপরে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাপ জন্ম দিয়েছেন কিন্তু আল্লাহকে চিনিয়েছেন কে আল্লাহকে চিনিয়েছেন কে অন্য জায়গায় খেয়াল করে দেখেন তাদের মা বাপ জন্ম দিয়েছে কিন্তু আল্লাহকে চিনাতে পেরেছে
আল্লাহর হাবিব এসেছেন আল্লাহকে চিনিয়েছেন আল্লাহর হাবিব এসেছেন জান্নাতের ব্যাপারে বলেছেন আল্লাহর হাবিব এসেছেন জাহান্নামের ব্যাপারে বলেছেন আল্লাহর হাবিব এসেছেন আমাদের জীবন কিভাবে কাটাতে হবে সেটা দেখিয়েছেন কোন রাস্তায় চললে আল্লাহ সন্তুষ্ট হবে কোন রাস্তায় চললে আল্লাহ অসন্তুষ্ট হবে সেটা হুজুর এসেছেন আমাদেরকে দেখিয়েছেন সবচেয়ে বড় ইহসান তার আল্লাহর পরে এইজন্য কিছুটা তো হক বনে আমাদের উপরে সেই হকটা আদায় করার জন্য আমি আমলের কথা আমি নিজের বক্তব্যের মধ্যে একাধ জায়গায় বলি আল্লাহ তৌফিক দিলে আজকের যে কথাটা মৌলিকভাবে আপনাদের কাছে বলতে চাচ্ছি আসেন না নিজেদের জীবনে একটা আমল এইটা রাখি দ্বিতীয় হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কে না জানি খাতুনে জান্নাত জান্নাতি মহিলাদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মাজি হুজুরের লাখতে জিগার নূরে নজর আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জোহরা যাকে হুজুর আরো ভালোবেসে বাতুল বলে ডাকতেন ফাতিমা বলে ডাকতেন খুবই প্রিয় হাদিসের মধ্যে এসেছে যে হযরতে ফাতিমা চলতেন তো পুরো হুজুরের মতো লাগতো সব দিক থেকে জানো হুজুর হুজুরের টু কপি আল্লাহ পাক হযরতে ফাতিমাকে পাঠিয়েছেন এত সুন্দর সব দিক থেকে সমস্ত দিক থেকে আল্লাহ পাক তাকে কামিল করেছেন যেটা বলার উদ্দেশ্য সেটা যে হযরত ফাতিমাতুজ জোহরা হুজুরের এত প্রিয় মেয়ে আমাদের মধ্যে অনেক গরীব আছে এখানে বসে অধিকাংশ মুসলমান মানে গরীব মুসলমানদের মধ্যে ধনী ব্যক্তি কজন আছে এলাকার মধ্যে দেখেন অধিকাংশ গরীব মানুষ দিনে না খাটলে চলে না কিন্তু একটু মিলিয়ে দেখেন আল্লাহর মাহবুবের দারিদ্রতা তার বাড়ির ভিতরের দারিদ্রতা কেমন ছিল যাদের কাছে আমরা বলি ও ভাই কিছু করো না করো নামাজটা পাঁচ অক্ত পড়ো বলে হুজুর এখন বাচ্চারা ছোট না খাটলে চলে না ছেলেরা একটু হাত ধরার মতো হোক ইনশাল্লাহ নামাজ ধরবো আর ছাড়বো না এ শয়তানের বহুত বড় হাতিয়ার যেটা আমাদের উপর আক্রমণ করে আমাকেও করে শয়তান এত বড় আলেম চিন্তা করতে পারবেন না বড় বড় আলেমকে বড়তে বাজিয়ে দেয় আপনারা নাম শুনেছেন হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি খুব বড় মুফাসসির মানে কোরআনের ব্যাখ্যাকারী কোরআন শরীফকে সায়েন্সের পরিভাষায় সামনে রেখে বিজ্ঞান ভিত্তিক সবচেয়ে প্রথম যিনি তাফসীর করেছেন তার নাম হলো ফখরুদ্দিন রাজি পরে গিয়ে কোরআনের বিজ্ঞান ভিত্তিক অনেক তাফসীর এসছে ফি জিলালিল কোরআন এসছে অনেক তাফসীর জওয়াহিরুল কোরআন এসছে কিন্তু সবচেয়ে প্রথমে যিনি বিজ্ঞান ভিত্তিক কোরআনের তাফসীর লিখেছেন তার নাম হলো ফখরুদ্দিন রাজি খুব বড় সায়েন্টিস্ট ছিলেন ওনার ইন্তেকাল হচ্ছে ইন্তেকালের সময় ওনার পীর দূরে বসে ওযু করছেন কখনো কখনো আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কিছু এমন জিনিস দেখান যেটা আমি আপনি সাধারণ মানুষ বুঝতে পারবো না সেটাকে বলা হয় কেরামতি আরবিতে বলা হয় কারামত কারামাতুল আউলিয়াই হাক্কুন আল্লাহর ওলিদের কারামত সেটা বারহাক যেমন নবীদের মুজিজা বারহাক আল্লাহর ওলিদের কারামতও বারহাক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার দিন খুতবা দিচ্ছেন মসজিদের মধ্যে মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন জুমার সময় হঠাৎ আওয়াজ দিলেন ইয়া সারিয়াল জাবাল ইয়া সারিয়া আল জাবাল সারিয়া পাহাড়ের দিকে যাও পাহাড়ের দিকে লক্ষ্য করো সব লোকেরা বলছে খুতবা দিতে দিতে হযরত ওমর সারিয়ার নাম নিচ্ছে কেন সারিয়া ওখান থেকে 3000 কিলোমিটার দূরে একটা আফ্রিকা মহাদেশে এক জায়গায় যুদ্ধ করছে আর হযরত ওমর বলছেন এই পাহাড়ের দিকে লক্ষ্য করো সারিয়া লোকেরা আশ্চর্য কারোর হিম্মত হচ্ছে না জিজ্ঞাসা করে কি করে কয়েক সপ্তাহ পরে সারিয়া ফিরেছেন যুদ্ধ করে সব জিজ্ঞাসা করছে সারিয়া অমুক দিন জুমার দিন কি হয়েছিল বলতো বলছে দেখো আমরা যুদ্ধ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমিরুল মুমিনিন হযরত ওমরের আওয়াজ পেলাম সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো আমরা পাহাড়ের দিকে লক্ষ্য করলাম পাহাড়ের পিছনের দিক থেকে শত্রু আসছে সঙ্গে সঙ্গে আমরা দুভাগে বিভক্ত হয়ে এক দল ওই পাহাড়ের ওই দিকে চলে গেলাম শত্রুদেরকে রোকার জন্য আর এক দল এগিয়ে গেলাম শত্রুদের দিকে এদিকে শত্রু ওদিকে শত্রু দুই ভাগে বিভক্ত হয়ে গেলাম যদি হযরত ওমরের আওয়াজ না আমরা পেতাম তাহলে হয়তো আমরা ওদিনে মারাই পড়ে যেতাম হযরত ওমরের আওয়াজ পেয়ে আমরা দুভাগে বিভক্ত হয়ে গেছি আল্লাহ পাক আমার
আমাদেরকে জয়লাভ করিয়ে দিয়েছেন আমরা জিতে গেছি শত্রুদের বিপক্ষে আমরা জিতে গিয়ে তাদেরকে হারিয়ে দিয়ে আজ মদিনায় ফিরেছি এটা হযরত ওমরকে আল্লাহ ডাইরেক্ট দেখাচ্ছেন মদিনাতে দাঁড়িয়ে আছেন আর দেখে দেখে বলছেন ওই সারিয়া ওইদিকে লক্ষ্য করো পাহাড়ের দিকে লক্ষ্য করো এরকম ঘটনা আল্লাহর তরফ থেকে হয় এটাকে বলে কেরামত আমরা বাংলা বলি কেরামতি এটা হয় হতেই পারে বুজুর্গদের সঙ্গে হয় কিন্তু এটা কোন বুজুর্গ হওয়ার জন্য কেরামতি দলিল না এটা মাথায় রাখবেন অনেক বুজুর্গ আছেন যাদের কেরামতি নেই অনেক বুজুর্গ আছে অনেক কেরামতি আছে আসল দলিল বুজুর্গ হওয়ার জন্য হলো সুন্নতের কতটা মুত্তাবে এটা আসল দলিল অনেক বুজুর্গ আল্লাহ কেরামতি দিয়েছেন তো বলছিলাম ফখরুদ্দিন রাজি তার পীর নাজমুদ্দিন কুবরা তিনি এক জায়গায় বসে বসে ওযু করছেন আর ফখরুদ্দিন রাজির ইন্তেকাল হচ্ছে মরণের সময় হয়ে গেছে ইন্তেকালের সময় হয়ে গেছে উনি ওযু করতে করতে ওনার পীর হঠাৎ মিসওয়াক করতে করতে মিসওয়াকটা ছুঁড়ে মেরে বলছেন বলো বিনা দলিল আল্লাহ পাশে ছাত্র মুরিদ দাঁড়িয়ে আছে মুরিদরা দাঁড়িয়ে বলে হুজুর কি ব্যাপার আপনি ওযু করতে করতে এরকম ছুঁড়ে মারলেন বলো বিনা দলিল আল্লাহ বলছে না ইয়ে ফখরুদ্দিনের ইন্তেকাল হয়ে গেছে শয়তান এসে ওর সঙ্গে দলিল বাহাস করছিল কি বাহাস শয়তান বলছে আল্লাহ কটা ফখরুদ্দিন বলছে আল্লাহ এক বলে দলিল দাও যেই দলিল দিচ্ছে ও কেটে দিচ্ছে আবার দলিল দিচ্ছে 100 দলিল ফখরুদ্দিন রাজি দিয়েছে শয়তান 100 দলিলকে কেটে দিয়েছে আমার ভয় হচ্ছিল বেঈমান হয়ে না মারা যায় আমি তাই মিসওয়াক দিয়ে ছুঁড়ে মেরে বললাম যে বল বিনা দলিল আল্লাহ এক কোনো দলিল ছাড়া আমি আল্লাহকে এক বলে মানি সঙ্গে সঙ্গে ফখরুদ্দিন যেই বলেছে ও শয়তান দূর হ আমি বিনা দলিল আল্লাহকে এক মানি যেই বলেছে সঙ্গে সঙ্গে শয়তান পালিয়েছে আর এদিকে ফখরুদ্দিনের জুবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বার হয়েছে আর তার রূহ আল্লাহ পাক নিয়ে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ বলছিলাম শয়তান খুব বড় আলেম ভালো ভালো আলেমকে ঘোল খাইয়ে দিয়েছে বড় বড় আলেমকে ঘোল খাইয়ে দিয়েছে যে যেমন তার কাছে তেমন ভাবে যাবে এই জন্য ওই যে বলছি যে হুজুর আমার এখন ছেলে ছোট ছেলে একটু বড় হোক তারপরে আমি নামাজ ধরবো তারপরে দিনের উপরে যাব তারপরে শরীয়তের উপরে চলবো এটা খুব বড় ধোকা কারণ আপনার ছেলে বড় হওয়া পর্যন্ত আপনি বেঁচে থাকবেন তো তার কোনো গ্যারান্টি আপনার কাছে আছে লিখিত আছে যে এতদিন আপনি জীবন নিয়ে এসেছেন থাকবেন দাদা বেঁচে আছে নাতি চলে যাচ্ছে আব্বা বেঁচে আছে সন্তান চলে যাচ্ছে অহরহ ঘটছে ঘটনা তাহলে বলছি আপনি দারিদ্রতার দোহাই দেন হুজুরের অবস্থা দেখেন হুজুর নিজের মেয়ের বাড়িতে যাচ্ছেন হযরতে ফাতিমাতে জোহরার বাড়িতে বাইরে থেকে আওয়াজ দিচ্ছেন মা ফাতিমা মা ইমরান ইবনু হুসাইন আমার সঙ্গে ইমরান বিন হুসাইন রয়েছে তুমি পর্দা করে নাও মা পর্দা আজ আমাদের মায়েদের কাছ থেকে বোনেদের কাছ থেকে মেয়েদের কাছ থেকে সরে যাচ্ছে পর্দা যে ইসলামের একটা বড় হুকুম আর মেয়েদের অলংকার মেয়েদের গয়না এটা আমাদের মায়েরা ভুলে যাচ্ছে মুসলিম নারী আপনারা জানেন কিছুদিন আগে গত বছরে কর্ণাটকের মধ্যে আমাদের একটা বোন কলেজে পড়ে কিন্তু কিভাবে লড়াই করেছে পুরো বিশ্ব স্যালুট জানিয়েছে কলেজে পড়ে কিন্তু নিজের পর্দাকে সে ছাড়বে না দেখিয়ে দিয়েছে চারিদিক থেকে তাদেরকে আমি কি ভাষায় বলবো আমার নিজের রুচিতে বাদে যে তাদের বিরুদ্ধে কোনো মানে তাদের সম্পর্কে কোনো অকত্য কথা বলবো মুসলমানের মানে শোভা পায় না তারা চারিদিক থেকে ঘিরে নিয়েছে একটা নারীর পিছনে আর সে আল্লাহর বান্দি শেরনির মতো বাঘিনীর মতো নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়ে নিজের রাইট নিজের হক যেটা ভারতের কনস্টিটিউশন দিয়েছে ভারতের কানুন দিয়েছে যে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের ধর্মীয় আচারের উপরে ধর্মীয় পদ্ধতির উপরে সে চলতে পারে পড়তে পারে জীবন যাপন করতে পারে সেই আমাদের বোন সবার সামনে সেখানে হাজারো অন্য মানুষ দেখছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে নিজের পর্দাকে হেফাজতের জন্য বলছে এটা আমার হক এটা আমার হেফাজতের জন্য দিয়েছে আপনারা জানেন ফ্রান্স তার রাজধানী হলো প্যারিস প্যারিসের মধ্যে আমাদের একটা বোন ঢুকছে দেখেন পর্দার পরিস্থিতিটা কি আমাদের মা বোনেদের কাছে এই জিনিসটা ভালোভাবে তার কনসেপ্ট আসেনি আমরা ভুলে যাচ্ছি আগেকার যারা বয়স্কা মহিলারা আছে তারা এখনো পর্যন্ত এত লম্বা ঘোমটা দেয় এমন কি এমন কি যারা অমুসলিম হিন্দু মায়েরা আছেন যারা পুরাতন তারাও পর্যন্ত পরপুরুষের সামনে নিজের মুখটাকে ঢেকে নেয় যাদের বয়স অনেক বেশি খেয়াল করবেন আমাদের ভারতের প্রথম যিনি
মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন এখন তো দ্বিতীয় হয়েছে নিনি মুর্মু আগে হয়েছিলেন প্রতিভা সিং পটেল মনে আছে আপনাদের প্রতিভা পটেল যে যখন হয়েছিলেন খেয়াল করবেন তিনি যখন বক্তব্য দিতেন তিনি আমাদের ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি মানে সবচেয়ে প্রথম নাগরিক তিনি তারপরে দ্বিতীয় নাগরিক অন্য কেউ তিনি টেলিভিশনের সামনে আসছেন মাথায় কাপড় দিয়ে বক্তব্য রাখছেন তিনি দেখাচ্ছেন এটা ভারতীয়তা আমাদের ভারতের মহিলারাও এইভাবে চলে এটাকেই তো ইসলাম বলেছে যে মহিলাদের অলংকার হলো তাদের গয়না হলো পর্দা ফ্রান্সের মধ্যে প্যারিস তার রাজধানী সেখানে আমাদের একটা বোন এপার থেকে ওপারে ঢুকবে বাইরে থেকে ফ্রান্সে ঢুকছে আপনারা জানেন যখন বিদেশে আপনি যাবেন তখন আপনার পাসপোর্টের সঙ্গে আপনার চেহারার মিল হবে মিল করে দেখবে আপনার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিল করাবে 10টা আঙুল আপনাকে দেওয়া হবে আর আপনার যেটা পাসপোর্টের সঙ্গে যেটা আছে সেটা মিলিয়ে দেখবে যে আপনি সেম সেই ব্যক্তি না অন্য কেউ এটা করবে যখন ওই মহিলাকে বলা হলো ওপেন ইওর ফেস আপনার চেহারা খুলুন উনি পর্দার মধ্যে ছিলেন বলছে আই কান্ট ওপেন মাই ফেস ইন ফ্রন্ট অফ ইউ বিকজ ইউ আর আ ম্যান সেন্ড টুয়ার্ডস মি এনি ওম্যান দেন আই উইল ডু মাই লেভেল বেস্ট আমি আমার চেহারা আপনার সামনে খুলব না আপনি কোন মহিলা অফিসারকে পাঠান তার সামনে গিয়ে আমার চেহারা খুলব এবারে দুজনের মধ্যে কথা কাটাকাটি উপরের অফিসার এসে বলছে হোয়াট হ্যাপেন্ড হলোটা কি বলছে স্যার ইয়ে নিজের চেহারা খুলতে চাচ্ছে না আমি কে বলছি যে আপনার এর সঙ্গে মিলিয়ে দেখবো উনি বলছে কোনো মহিলাকে পাঠান বলছে তো লিগাল কথা কেন তোমার সামনে খুলবে যদি না খুলতে চায় এখানকার তো নিয়ম আছে তুমি কোনো মহিলা অফিসারকে দিয়ে দেখাও না ঠিকই তো বলছে বেচারা এবারে ওনার মহিলা অফিসারের কাছে দিয়েছে সেখানে ভিতরে গিয়ে চেহারা খুললো মিলিয়ে দেখলো বলে একই তখন ওই মহিলা অফিসার একটু মনের মধ্যে তার কি জেগেছে বলছে আচ্ছা মে আই আস্ক ইউ উড ইউ মাইন্ড আমি যদি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি কিছু মনে করবে না তো বলছে বলেন তখন বলছে আচ্ছা তোমার দেখতে তো খুব সুন্দর দেখছি আমি তা তুমি নিজের চেহারাকে কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছো কেন নিজের চেহারা খুলে রাখবে বিশ্ব দেখবে সবাই দেখবে তোমার সৌন্দর্য উপভোগ করবে তুমিও নিজেকে গর্বিত বোধ করবে যে দেখো আমার দেখতে কত সুন্দর যেমন দেখো আমাকে দেখো নিজেকে বলছে যে কাজটা আমাদের সেই বোন তখন করেছিল আল্লাহর ওলিরা সেই কাজ করেন মাথায় রাখবেন একটা শিক্ষিতা মুসলিম মহিলা কুফরিস্তানের মধ্যে গিয়ে একটা অফিসারের সামনে তখন কি কাজ করছে দেখেন কোন কাজ করার আগে ইস্তেখারা করতে হয় ইস্তেখারা মানে আল্লাহর সঙ্গে মাসবারা কি করতে হয় জানেন ওই মহিলা ভিতরে ভিতরে পাওয়ার হাউসের সঙ্গে সম্পর্ক করছে কি বললো মনে মনে মালিক ইটস আ গোল্ডেন অপরচুনিটি ফর মি এটা একটা সুবর্ণ সুযোগ আল্লাহ আমার কোনো যোগ্যতা নেই কিন্তু তুমি ইচ্ছা করলে যোগ্যতা দিতে পারো আমার মালিক আমাকে এমন প্রশ্নের উত্তর বুঝিয়ে দাও যেন আমি বললে এই মহিলা বুঝে যায় ভিতরে দোয়া চেয়ে নিল আপনি করে দেখবেন নিজের জীবনে চলতে ফিরতে খুব আপনারা বলি জিকির করা জিকির করা আপনি যে তরিকায় যান সে তরিকায় জিকির করতে বলবে পদ্ধতি আছে চিস্তিয়া সিলসিলায় যান নকশবন্দি যান সেহরওয়ার্দিতে যান কাদরিয়াতে যান যে সিলসিলায় যান আপনার জিকিরের পদ্ধতি বলবে বলবে আমি একটা ছোট্ট ছেলে আপনাদেরকে বলে যাচ্ছি যে এই জিকিরটা করবেন সেটা কি আপনার জীবনের প্রত্যেক সময় কোনো না কোনো কাজ আসবে আপনি এখান থেকে উঠে ঘুমাতে যাচ্ছেন ঘুমানো একটা কাজ খানা খেতে যাচ্ছেন একটা কাজ সকালে দোকানে যাচ্ছেন একটা কাজ আপনি ইস্তেঞ্জা যাচ্ছেন একটা কাজ প্রত্যেক কাজের আগে মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ আমি সকালবেলা কাজে বার হচ্ছি আল্লাহ যেন কাজটা ভালোভাবে হয়ে যায় আল্লাহকে বলে নেবেন আল্লাহ পানি খাচ্ছি আমার পানিটাকে ভালোভাবে খাইয়ে দাও যেন আমার বুকে না বেঁধে যায় এটা যেন আমার জন্য উপকার হয় আপনি খানা খাচ্ছেন বলেন আল্লাহ এই খাদ্যটা যেন আমার জন্য উপকার হয় এর থেকে ভালো রক্ত তৈরি হয় আমি যেন তোমার লাইনে থাকতে পারি প্রত্যেক কদমে আপনি আল্লাহর সঙ্গে বলেন মনে মনে বলেন জীবনে বলেন জীবে বলেন দেখবেন আপনার মনে হবে সবসময় আপনার আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছে এটা আমার কথা না এটা আমার নজরে খুব বড় আলিম বর্তমানে তার পরিচয় আমি কি দিব তিনি বিশ্বকে তিনবার ঘুরেছেন পুরো বিশ্বে তিনি একটা দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুনবেন একটা দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিন্তা করতে পারেন তিনি একজন খুব বড় আলেম বুখারী শরীফের তিনি ব্যাখ্যা লিখেছেন মুসলিম শরীফের তিনি আরবি ব্যাখ্যা লিখেছেন 200 কাছাকাছি তিনি কিতাব লিখেছেন আরবি ইংলিশ উর্দুতে তার কিতাবে ভরমার মারিফুল কোরআন আপনারা শুনেছেন তার ইংলিশ উনি করেছেন কত বড় ব্যক্তি বুঝতে পারছেন
এটা তার কথা আমি আপনাদের সামনে নকল করলাম ওলামারা তাকে খুব ভালো চেনেন তার নাম হলো হযরত মাওলানা মুফতি তাকি উসমানী দামাত বরকাতুল আলিয়া খুব বড় ব্যক্তি হ্যাঁ উনি বলছেন বাবু এই কাজটা করবে আল্লাহকে সবসময় সামনে দেখতে পাবে মনে হবে যে আল্লাহ আমার সঙ্গে আছে আমাদের ওই বোন মনে মনে আল্লাহকে বলছে আল্লাহ আমি তো তোমার কমজোর বান্দি এই বান্দি আমার কাছে জিজ্ঞাসা করছে যে আমি কেন পর্দার মধ্যে থাকি আল্লাহ তুমি আমাকে এমন একটা যুক্তি বুঝিয়ে দাও যেন এ বুঝে যায় কি করবে সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে আল্লাহ কি মাথায় দিয়ে দিয়েছে দেখেন আল্লাহ পাকের কি করুণা তার উপরে আপনি করে দেখেন আল্লাহ রাস্তা খুলে দেবে আপনি পরীক্ষা করে দেখবেন সঙ্গে সঙ্গে সে নিজের ব্যাগ খুলে তার মধ্যে থেকে একটা সুন্দর টফি লজেন্স বার করে সেটাকে খুলে আর নিচে ফেলে দিয়েছে দিয়ে ওই অফিসার মহিলাকে বলছে হ্যাভ ইট প্লিজ এটাকে নেন সে রেগে লাল বলছে কি বলছো তুমি নিচে ফেলে দিয়ে আর আমাকে খেতে বলছো আচ্ছা আই এম সো সরি মাফ করবেন এবারে আস্ত একটা ক্যাডবেরি দামি বার করে বলছে হ্যাভ ইট প্লিজ ওয়ান্স অ্যাগেন এইটা নেন দয়া করে সে তখন উত্তর বলছে ও সো নাইস অফ ইউ কত ভালো মেয়ে তুমি প্রথমে ভুল করছিলে যখন সে নিল এইবারে আমাদের এই বোন বলছে হ্যাভ ইউ গট মাই অ্যানসার আমার উত্তর পেয়েছেন সে যেহেতু শিক্ষিতা এও বি শিক্ষিতা ওফ আই হ্যাভ রিচড আই হ্যাভ রিচড ইউ হ্যাভ ডিসক্লোজড অলরেডি তুমি তো বলেই দিয়েছো বলছে আরো একটু ক্লিয়ার করো তখন বলছে দেখো ইসলামের নিকটে নারীদের মর্যাদা সবচেয়ে দামি হুজুর কি বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা পুরো পৃথিবীতে আল্লাহর নিয়ামতে ভরা তার মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হলো একটা সৎ নারী আর যত দামি জিনিস হয় আমরা সেটাকে তত হেফাজতের মধ্যে রাখি টাকাকে মানি ব্যাগের মধ্যে রেখে নিচের মধ্যে কোথায় কোন পকেটের মধ্যে রাখা যায় যাতে কোনো অসুবিধে না হয় সোনা যদি হয় সেটাকে মা বোনেরা একটা সুন্দর একটা বাক্সের মধ্যে রেখে সেটা আরো শোকেশের ভিতরে দিয়ে তার উপরে আবার চাবি দিয়ে দেয় যাতে অন্য কেউ সেটাকে চুরি না করতে পারে সোনা হোক রূপা হোক মণি হোক মুক্তা হোক হীরা হোক জওহরাত হোক প্রত্যেকটা জিনিসকে হেফাজত করে আল্লাহর নিকটে নারীদের মর্যাদা এত বেশি তাদেরকে হেফাজতের কথা বলা হয়েছে যেমন নাকি একটা লজেন্স কে খুলে ফেলে দিলে কেউ খেয়ে খেতে নিতে চায় না আর তাকে হাতে তুলতে চায় না আর যদি কাউকে প্যাকড করে দেওয়া হয় তাহলে সে সেটাকে সাদরে গ্রহণ করে ওই আমাদের বোন তাকে বুঝিয়ে দিয়েছে দেখো ইসলাম একটা নারীকে এইভাবে হেফাজতে থাকতে রাখতে বলেছে কারণ হলো একটা নারীর তার পেট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদেরকে দুনিয়াতে পাঠান আগে আল্লাহর নবীদেরকে পাঠিয়েছেন সাহাবাদেরকে পাঠিয়েছেন বর্তমানে ওলিরাও দুনিয়াতে আসে নারীর দ্বারাই ওই জন্য তাদেরকে পর্দার মধ্যে থাকাটা খুবই জরুরি বাঞ্ছনীয় তখন ওই মহিলা বলছে ও ইসলামের এই দিকের এই যুক্তিটা আমাকে কেউ বোঝাইনি আই হ্যাভ ক্লিয়ারড আই হ্যাভ গট ইট আমি পরিপূর্ণ বুঝতে পেরেছি আমার খুব ভালো লাগলো যে ইসলামের মধ্যে যে পর্দার প্রথাটা কেন ইসলাম কেন হুকুম দিয়েছে বলছিলাম হুজুর হযরতে ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাচ্ছেন কি বললেন মা পর্দা করো হযরতে ফাতিমা উত্তর কি দিচ্ছেন শুনেন আমার আপনার বাড়িতে আমাদের মেয়েদের কাছে আমাদের বোনেদের কাছে মায়েদের কাছে কটা করে কাপড় থাকে হিসেব নেই গরিবের বাড়িতেও হিসেব করা মুশকিল মা তোমার আপনার মেয়েকে জামা কটা বলে দাঁড়া গুনে গুনে বলছি এই ঈদে এত নিয়েছি আবার ইসেল সাহেবের সময় এত নিয়েছি জলসার সময় এটা নিয়েছি অমুক বিয়ের সময় এটি নিয়েছি চাস্তু বোনের বিয়ের সময় এই কাপড়টা বানিয়েছি সব হিসেব করবো বলে এত এত আছে খাতুনে জান্নাত জান্নাতি মহিলাদের সর্দার হযরতে হাসানাইন করিমাইনের আম্মাজি আলী হায়দারে কররার হযরতে মুরতাজা আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী হুজুরের লখতে জিগার নূরে নজর হযরতে ফাতিমাতু যোহরা আল বাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতর থেকে বলছেন আব্বাজি আমার কাছে এমন কোন কাপড় নেই যে কাপড় দিয়ে আমি পর্দা করব কারণ পর্দা কেন করতে হবে হুজুরের সঙ্গে মেহমান আছেন অপরিচিত গায়ের মাহরাম তার থেকে পর্দা করার জন্য হুজুর বললেন যে মা পর্দা করে নাও আমি ভিতরে যাই মেহমান বাইরে বসুক হযরতে ফাতেমা বলছেন এমন কোন কাপড় নেই যে কাপড়টাকে দিয়ে আমি পর্দা করব হুজুরের কাছে রুমাল ছিল ছুড়ে দিলেন মা এটা দিয়ে পর্দা করো পর্দা হয়ে গেল হুজুর ভিতরে ঢুকলেন হযরতে ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দৌড়ে আসলেন নিজের আব্বাজির কাছে এই জায়গায় মাথা রাখলেন আর ডুকরে ডুকরে কাঁপছেন কল্পনা করবেন কল্পনা করবেন কে কাঁপছে আর কার কাছে কাঁপছে আমার আপনার সবাইয়ের চোখের পানি একদিকে হযরতে ফাতেমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ফোঁটা পানির দাম তার থেকে কয়েক হাজার না কয়েক লক্ষ গুণ বেশি তিনি কাঁপছেন হুজুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ও মুসলমান শুনেন হুজুর মাথায় হাত বুলাচ্ছেন নিজের কলিজার টুকরার জিজ্ঞাসা করছেন মা হয়েছে কি উত্তরে কি বলছেন আব্বাজি মাযা ইয়াউমানি ওয়া লাম আযুক শাইআম মা দুদিন অতীত হয়ে গেছে আমার কিছু খাওয়া হয়নি আব্বাজি আমি না খাই না খেতাম কিন্তু আমার কচি কচি বাচ্চা হাসান হুসাইন তাদের মুখ শুকিয়ে গেছে দুদিন তাদের পেটে কিছু পড়েনি আচ্ছা হুজুর যদি মনে করতেন শুধু এতটুকু যে আল্লাহ তোমার যারা বিরোধী যারা তোমার ইবাদত করে না তোমার একাত্মবাদকে যারা স্বীকার করে না যারা তোমাকে এক বলে মানে না তাদেরকে তুমি নিয়ামতে ভরে রেখেছো আর আমার কলিজার টুকরা ফাতেমা আমার কচি কচি নাতি হাসান হুসাইন দুদিন হয়ে গেল তারা কিছু খেতে পাইনি না হুজুর মনেও করেননি হযরতে ফাতেমার মাথায় হাত বুলাচ্ছেন কি বলছেন শুনেন দুটো জিনিস দিলেন একটা হলো থিওরি একটা হলো প্র্যাকটিক্যাল থিওরি কি মায়ে দুনিয়া কদিনের এরপরে চোখ বন্ধ হবে আরাম আর আরাম প্র্যাকটিক্যাল কি নিজের পবিত্র পেট মুবারকের উপর থেকে কাপড় সরালেন চাদর গায়ে ছিল হুজুরের গা শরীর মুবারকে চাদর ছিল সরালেন দেখাচ্ছেন দুটো পাথর বাঁধা আছে হুজুর বলছেন মাযাত সালাসাতু আইয়াম ওয়া লাম আযুক শাইআম মা মা তিন দিন অতীত হয়ে গেছে তোমার আব্বাজি কিছু খেতে পাইনি তুমি দুদিন খেতে পাওনি তোমার আব্বাজি তিন দিন কিছু খেতে পাইনি যদি আমি খেতে পেতাম তোমার জন্য পাঠিয়ে দিতাম মা আমি তিন দিন হয়ে গেল কিছু খেতে পাইনি এটা ছিল আমাদের মাহবুব আল্লাহর মাহবুব আমাদের আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দারিদ্রতার দিক ও আমার ভাইরা যারা নিজেদেরকে গরিব বলে দোহাই দি হুজুরের থেকে বড় গরিব কে আছে যিনি ইচ্ছাকৃত দারিদ্রতাকে গ্রহণ করেছিলেন হুজুরের সামনে পুরো কায়নাতের খাজানার চাবি পেশ করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান উহুদ পাহাড়কে সোনা করে দিই সারা দুনিয়ার বরং মিশকাত শরীফের হাদিস একজন ফেরেশতা এসেছে হযরতে জিব্রাইল ওপাশে চুপচাপ দাঁড়িয়ে আছেন আর ওই ফেরেশতা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে আমাকে সালাম দিতে বলেছেন এবং আল্লাহও সালাম দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে পাঠিয়েছেন আপনি কি হতে চান আপনি বাদশা নবী হতে চান না গরিব নবী হতে চান আপনি বাদশা নবী হতে চান না গরিব নবী হতে চান হুজুর হযরতে জিব্রাইলের দিকে দেখছেন হযরতে জিব্রাইলের দিকে বন্ধু সব সময় সঙ্গ দেয় হযরতে জিব্রাইল এই করছেন মুখে কিছু বলেননি মানে তাওয়াজু ইখতিয়ার করেন ইয়া রাসূলুল্লাহ বাদশা হতে যাবেন না হুজুর বললেন যেদিন খাবো সেদিন শুকরিয়া আদায় করব যেদিন পাবো না সেদিন সবর করব এটা আমার জন্য যথেষ্ট হুজুরের পরিস্থিতি এমন গিয়েছে আম্মাজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন দুই দুই মাস এমন গিয়েছে কখনো এক মাস গিয়েছে কখনো পনেরো দিন গিয়েছে আমাদের বাড়িতে অর্থাৎ হুজুরের বাড়িতে যেখানে চুলো জ্বলেনি চুলো জ্বলনির মতলব আমরা খুব ভালো বুঝি